নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরাও খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি খাবো এখানে ভাত, মাছের ডাল লাউ দিয়ে, ধনে পাতা দিয়ে, ভেন্ডির চচ্চড়ি সর্ষা দিয়ে, চাল কুমড়োর বড়া, মিশে কাঁকরোলের বড়া আর সব সবজি দিয়ে রসা। তাহলে খাওয়া শুরু করছি। তোমরা অনেকেই জানতে চাইছো যে আমার বড়া এত মুচমুচে কী করে হয়। আমি সবসময় চাল, মানে আতপ চাল ভিজিয়ে বেটে সেটা দিয়ে বড়া করি, এর জন্য মুচমুচে হয়। কারণ বেসন দিয়ে করলে তো কিছুক্ষণ পরেই সেটা একদম ড্যাম হয়ে যায়। চাল বেটে এভাবে বড়া করবে, দেখবো একদম মুচমুচে হবে। Thank you.
আমার মতো এরকম করে বড় করে খেয়ে দেখো, মনে হয় ভালো লাগবে তোমাদের। এখন খাবো সব সবজি দিয়ে রয়েছে। এর মধ্যে মুখি, কোয়াশ, ওল সবই আছে। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। তাহলে টাটা, কালকে আবার নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে।